রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন কিন্তু মুসলিম অমুসলিম এই পৃথিবীতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, বর্তমানে আছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, আমরা সেদিন সবাই বলেছিলাম কলু বালা। কি বলেছিলাম? কলু বালা। অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। অমুসলিমরা ওই কথা বলেছিল, আমাদের রব কে? বলেন আমাদের রব কে? আল্লাহ। রুহের জগতে আমরা সবাই সেদিন বলেছিলাম কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই দুনিয়াতে আমরা কি ওই কথাগুলো মানি? রুহের জগতে আমরা যে আল্লাহকে বলছিলাম যে আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব, এখন দুনিয়াতে আসার পরে আমরা কি আল্লাহকে রব হিসেবে মেনে চলি? বলেন রব হিসেবে মানি? অনেকে আমরা রব হিসেবে মানি, যারা অমুসলিম তারা তো মানেই না। অমুসলিম যারা তারা তো আল্লাহকে রব হিসেবে মানেই না। বাকি থাকলো আমরা যারা মুসলমান, মুসলমানদের ভিতর থেকে হাজারো লক্ষ কোটি মানুষ আছে যারা আল্লাহকে রব হিসেবে মানে না। কবরে তিনটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, তোমার রব কে ছিল? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার নবীউকা, তোমার নবী কে ছিল? তৃতীয় প্রশ্ন হলো আমার দীনুকা, তোমার দিন কে ছিল? এই তিনটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাহলে চতুর্থ প্রশ্ন করা হবে ওয়ামা ইলমুকা অথবা ওয়ামা ইউদরিকা, তুমি এগুলা কি করে জানলা? এখন আমরা এখানে যারা আছি, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি ভাই আমাদের রব কে, বলেন আমাদের রব কে? আমাদের নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের দিন কি? ইসলাম। এখন কিন্তু আমরা সবাই জানি, সবাই জানি না? সবাই জানি। কিন্তু এই দুনিয়াতে সবাই জানার পরেও কবরে এই তিনটা প্রশ্নের জবাব সবাই আমরা দিতে পারবো না। কারা দিতে পারবে না? যারা রবকে রব হিসেবে মানে নাই, নবীকে যারা নবী হিসেবে মানে নাই, ইসলামকে যারা দিন হিসেবে যারা মানে নাই, আমরা কবরে এই প্রশ্নের জবাব দিতে পারবো। আমরা যারা আল্লাহর সাথে শরীক করি, অংশীদার করি, আল্লাহর সাথে কি করি ভাই? আমরা যারা আল্লাহর সাথে শরীক করি, অংশীদার করি, আমরা কবরে এই প্রশ্নের জবাব দিতে পারবো না। আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা কবরে এই প্রশ্নের জবাবগুলো দিতে পারবো না। আমরা যারা বেপর্দায় চলি, কবরে এই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না। আমরা যারা সুদের লেনদেন করি, কবরে এই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না। আমরা যারা ঘুষের লেনদেন করি, কবরে এই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না। আমরা যারা হারাম কাজ করি, গুনাহের কাজ করি, পাপ কাজ করি, বড় বড় অন্যায় কাজ আমরা যারা করি, আমরা যদি তাওবা ছাড়া মারা যাই, কবরে এই প্রশ্নের জবাব আমরা দিতে আমরা পারবো না।